বাঁশখালী এক্সপ্রেস দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল। ইনশাআল্লাহ নির্বাচনের মাঝে আমি যদিও বা নতুন মুখ, ও হিসেবে রাজনীতিতে আমি দীর্ঘদিন এই বছরে তৃণমূল আওয়ামী লীগ রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে মাঠে কাজ করে যাচ্ছি। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, বিভিন্ন ক্রীড়াভিত্তিক সংগঠনের সাথে জড়িত থেকে নিজেকে নির্বাচনের মাঠে একজন শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে গড়ে তোলার জন্য যা যা দরকার আমি আমার কর্মী বাহিনী, বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের নিয়ে মোটামুটি আমি আমার মতো করে ইনশাআল্লাহ নির্বাচন জয়লাভের ব্যাপারে যা যা করণীয় সম্পূর্ণ প্রস্তুত হয়ে নির্বাচনের মাঠে এসেছি। নির্বাচন কেন করতেছি এটা আসলে একটা খুব ভালো প্রশ্ন। বিগত দিনে বলছড়ি ইউনিয়নে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত একজন দলীয় চেয়ারম্যান ছিল, তার জন্য আমরাও বিগত নির্বাচনে সবাই একাকার হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি। তখনও আমাদের এই এলাকায় এবং এই টোটাল বলছড়িতে আমরা ভিন্ন গ্রুপের রাজনীতি করিলেও, ভিন্ন নেতার অনুসারী হলেও আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী, বাংলাদেশ আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী হয়ে ওনাকে বিজয় করে এনেছিলাম। কিন্তু বিভিন্ন পদ পরিক্রমায় উনি নির্বাচিত হওয়ার পর এই ইউনিয়নের শত শত নেতাকর্মীকে যেভাবে নিপীড়ন, নির্যাতন, মামলা, হামলা, মোকদ্দমা দিয়ে যেভাবে বাড়িঘর ছাড়া এবং এই ইউনিয়ন পরিষদটাকে একটা অকার্যকর পরিষদ এবং ইউনিয়নের প্রায় রাস্তাঘাট দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন চিত্রটা, বাংলাদেশ আওয়ামী লীগের যে উন্নয়নের রোল মডেল সেই রোল মডেল এই ইউনিয়নে কতটুকু প্রতিস্থাপন হয়েছে সেটা আমি ওনার সমালোচনা না করলেও এলাকার লোকে মুখে জানলে আপনারা তখনই বুঝতে পারবেন আসলে আমরা কেন নির্বাচন করার জন্য এই তরুণ বয়সে মাঠে নেমেছি এবং এত বড় একটা দায়িত্ব নেওয়ার জন্য কেন আমরা এই প্রতিযোগিতামূলক নৌকার পাত্রীর বিপক্ষ হয়ে এই নির্বাচনে মাঠে যাচ্ছি। তার একমাত্রই কারণ আমাদের দলীয় প্রতীক নৌকার বিরুদ্ধে আমাদের কোনো আক্রোশ নেই। গতবার আমরা সেই দলীয় প্রতীক নৌকাকে বিজয়ী করেছি নিজেরা কাজ করে। এবারও যাকে নমিনেশন দেওয়া হয়েছে সে একজন নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়ে নৌকা প্রতীকের লোকদেরকে বেশি ক্ষতিগ্রস্ত করেছে, নৌকা প্রতীকের লোকদেরকে সবচেয়ে বেশি লাঞ্ছিত করেছে। তাই আমরা তৃণমূলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত নিয়েছি ওনার বিপক্ষে রুখে দাঁড়াতে হবে, এদেরকে রক্ষা করতে হবে। সাংগঠনিকভাবে এফেক্ট বলতে এটা তো অবশ্যই আসবে, তারপরে একটা কর্মী কখন তার দলের যে গঠনতন্ত্র সেটা না মানে কখন নির্বাচন করে, যখন তার দলের নীতি নির্ধারক বা অভিভাবক পর্যায়ে যারা থাকে তারা যখন এই কর্মীরা যখন বিপদে থাকে তাদের যখন কোনো খোঁজখবর নেয় না এই নির্বাচিত চেয়ারম্যানরা, এই নৌকা প্রতীকের চেয়ারম্যানরা যখন দলের তৃণমূল কর্মীদের মামলা দিয়ে ঘরছাড়া করে, মামলা মোকদ্দমায় ফেরারি হয়ে রোড রাস্তায় রাস্তায় ঘুরে, যখন এই নেতারা যারা দিন নির্দেশনামূলক বক্তব্য দিয়ে বিদ্রোহীদেরকে থামিয়ে দেওয়ার চেষ্টা করে তারা কোনোদিন এই তৃণমূল নেতাকর্মীদের মামলা দেওয়ার সময় জিজ্ঞেস করে নাই অমুক চেয়ারম্যান থেকে কেন আপনারা এই কর্মীদের মামলা দিচ্ছেন, কেন এই দলীয় লোকদের সাথে এত বিবাদে জড়াচ্ছেন, কই কোনো এই পাঁচ বছরে কোনো জামাত বিএমপিকে উনি মামলা দেয় নাই, মামলা দিচ্ছে শুধু একমাত্র তৃণমূল আওয়ামী লীগের যারা নেতাকর্মী যারা রোডে মাঠে সক্রিয় রাজনীতি করতেছে তাদেরকে। এই প্রতিবাদটুকু, এই আমাদের মেসেজটুকু যে সত্য সেটা জানান দেওয়ার জন্য তৃণমূলের যারা নেতৃবৃন্দ, যারা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ জেলা ও উপজেলায় আছে তাদের জানিয়ে দেওয়ার জন্য আমাদের এই নির্বাচনের মূল লক্ষ্য এবং ইনশাল্লাহ আগামী 15 তারিখ সেই লক্ষ্যে আমরা পৌঁছবো আশা করি এবং ওনারা বুঝতে পারবেন। ইনশাল্লাহ আমি বিগত দিনে যেটুকু রাজনীতি করেছি হয়তো বোর্ডের রাজনীতি করিনি, নির্বাচনের রাজনীতি করিনি, তবে আমি মাঠের একজন কর্মী ছিলাম। আওয়ামী লীগের রাজনীতির জন্য ইউনিয়নবাসী জানে আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত হয়ে, যুবলীগের রাজনীতিতে জড়িত হয়ে আমি নিজেকে কতটুকু বিলিয়ে দিয়েছি এবং নিজের অর্থ নিজের শ্রম মেধা সব কিছু এই বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সাথে নিজেকে জড়িয়েছি এবং নিজের সবটুকু এই দলের পিছিয়ে ব্যয় করেছি। ইনশাল্লাহ যার বিসর্জন এবং দেওয়ার ক্ষমতা আছে সে কখনো আত্মসাত করে না এবং সম্পদের পাহাড়ও ঘটবে না। আল্লাহর রহমতে আমি যতটুকুতে আসি খুব ভালোই আছি, শুধু একমাত্র তৃণমূলের কর্মীদের এই শোষণ বঞ্চনা থেকে মুক্ত করার জন্য আমার এই নির্বাচন এবং এই নির্বাচনে আমি যে আলাউদ্দিনের ছাড়া প্রদীপ এনে দিতে পারবো এমন কোনো কথা নেই। জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়নের রোল মডেল এই বাংলাদেশ ধারাবাহিকতায় এগিয়ে যাচ্ছে, সেই ধারাবাহিকতাকে অগ্রযাত্রাকে
ত্বরান্বিত করার জন্য। আমি মনে করি তৃণমূলের কর্মীরা যে আমাকে নির্বাচন করার উৎসাহ উদ্দীপনা যুগিয়েছে, সেই হিসাবে আমি আমার প্রতিশ্রুতি, আমার ওয়াদা, আমার সততা দিয়ে মেধা দিয়ে যদি কাজে লাগাই, ইনশাআল্লাহ আমি মনে করি আমরাই পারব, তরুণরাই পারবে এই ইউনিয়নটাকে একটি সুন্দর রোল মডেল এবং সুন্দর একটি সমাজ এবং সুন্দর মাদকমুক্ত একটি সমাজ এবং উন্নয়নমূলক একটি ইউনিয়ন পরিষদ আমরা উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সারা যেটুকু পাচ্ছি আলহামদুলিল্লাহ। আমি গত দুই দিন দুইটা বড় উড়ন বোর্ডে করেছি, দুইটা ওয়ার্ডে যারা প্রার্থী আছে তারাও করেছে ইনশাআল্লাহ। আমি আমারটা কতটুকু করতে পেরেছি তার ব্যাপারে রেজাল্ট আমি দিব না, জনগণে দিবে। এবং ইনশাআল্লাহ আমি মনে করি সাড়া পাচ্ছি না, মানুষের এমন ভালোবাসা পাচ্ছি যে আমি রাজনীতি করে আসলে বোর্ডের জন্য না গেলে মানুষ কাছে বুঝা যায় না মানুষের ভালোবাসা কতটুকু। এই নির্বাচন করার জন্য প্রস্তুত হয়ে আমি ওখানে মানুষের দ্বারে দ্বারে গিয়ে বুঝতে পেরেছি মানুষের ভালোবাসা আসলে এখানে অভূতপূর্ব ভালোবাসা পেয়েছি এবং সাড়া পাচ্ছি ইনশাআল্লাহ। তরুণরা আমাকে নিয়ে যেভাবে উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজ করতেছে, এই ধারাবাহিকতা আগামী 15 তারিখ পর্যন্ত জুনের বজায় রেখে আমি আমার বিজয় নিশ্চিত করার জন্য ইনশাআল্লাহ শতভাগ আশাবাদী। সকলের দোয়ায়, এলাকাবাসীর দোয়ায়, মুরব্বীদের দোয়ায়। আসলে বাঁশখালী এক্সপ্রেস একটি ডিজিটাল গণযোগাযোগের মাধ্যম, এই যোগাযোগ মাধ্যমে বাঁশখালীর বিভিন্ন নিউজ বিশ্ব দরবারে পৌঁছেছে। আমাদের দেশে বিদেশে যারা প্রবাসী ভাইয়েরা আছে তারাও দেখেছে, যারা আমাদের গ্রামে থাকে না শহরে থাকে, ঢাকায় থাকে, চট্টগ্রাম থাকে, দেশের বিভিন্ন প্রান্তে থাকে, এই বাঁশখালী এক্সপ্রেসের মাধ্যমে তারা এই সত্য সংবাদটুকু পৌঁছেছে আমার মনে হয়। এবং এই নির্বাচনের শতভাগ সুন্দর, শতভাগ নিরপেক্ষ নিউজ বাঁশখালী এক্সপ্রেস আমার বলছড়ি ইউনিয়নের এলাকাবাসী যে যারা শহর প্রবাসে থাকে তাদের কাছে পৌঁছে যাবে। আমি আশা করি বাঁশখালী এক্সপ্রেস তার এই সুন্দর ধারাবাহিকতা অব্যাহত রাখবে এবং সবার প্রতি সুন্দর দৃষ্টি এবং নিরপেক্ষ দৃষ্টি দিয়ে সঠিক সংবাদটি সবার মাঝে ছড়িয়ে দেবে, এই আশাবাদ আমি বাঁশখালী এক্সপ্রেস কাছে আশা করি।